আমি সজল, আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল। আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে। আজ 4th July 2023, ট্রাভেল উইথ সজল প্রথম তার ইন্টারন্যাশনাল ভিডিও সিরিজ বানাতে চলেছে। এবারের ইন্টারন্যাশনাল ভিডিও হবে ভিয়েতনাম সিরিজ নিয়ে, তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওর। অবশ্যই আপনাদের পুরো তথ্য আমি ইনফরমেশন দেবো ভিয়েতনামের। আমাদের ফ্লাইট আছে এয়ার ইন্ডিগো, সময় 8:40, অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আমি এখন আছি কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। এখনও হাতে আমার মোটামুটি 2 ঘন্টা প্লাস সময় আছে। আমি এয়ারপোর্টে ইন করেছি, পাসপোর্ট এবং টিকিট দেখি পর কোনো অসুবিধা হয়নি। ইমিগ্রেশন হবে, কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তাহলে কিছু খাওয়া দাওয়া করবো তার আগে, বুঝতে পারছেন। আর ইন্টারন্যাশনাল ট্রিপ, তাহলে বুঝতে পারছেন এর একটা আলাদা অভিজ্ঞতা আছে এবং এর একটা আলাদা মনের মধ্যে অনুভূতি আছে। এই সিরিজে আপনাদের আমি দেখাবো ভিয়েতনামের হাও চি মিন সিটি, যেটা ভিয়েতনামের সবচেয়ে বড় শহর, এবং এটা একটি সত্যি স্বপ্নের একটা জায়গা। আমি ছোটোবেলা থেকে ভেবেছিলাম যে ভিয়েতনাম কোনো না কোনো সময় যা হবেই, তাহলে অবশ্যই এটা আপনাদের ভালোবাসার জন্য হয়তো আমি পেয়ে গেছি। আপনারা যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে চান অন্য কারেন্সিতে, আপনারা যেখানে যাবেন সেখানের কারেন্সিতে, তাহলে আপনি এখান থেকে কনভার্ট করে নিতে পারেন। কারেন্সি এক্সচেঞ্জ এখানে করা হয় কলকাতা এয়ারপোর্টে, এবং আদারওয়াইজ আপনি বাইরে থেকেও করে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না তাতে। যারা ভুলে যাবেন বা হয়তো করানো হয়নি, সেক্ষেত্রে আমি বলবো এখানে এসে করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপর আমরা যাচ্ছি আরও সামনের দিকে। এখনও ফ্লাইটে অনেকটা টাইম বাকি আছে, 8:40 ফ্লাইট, সো এখন তো এইভাবে সময় কাটাতে হবে। সো গাইজ, আমার একটা খুব সুন্দর জিনিস এক্সপিরিয়েন্স হলো, আপনারা যদি কেউ ধূমপান করেন অর্থাৎ স্মোকিং করেন, তাহলে এয়ারপোর্টের ভেতরে কোথাও স্মোক করার জায়গা নেই, সেক্ষেত্রে এখানে স্মোকিং জোন করা আছে, আপনি এর ভেতরে ঢুকে স্মোক করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং এটা পারমিট দেওয়া আছে স্মোক করার জন্য। ওকে, সো গাইজ, আমাদের টিকিট করা হয়ে গেল, বোর্ডিং করা হয়ে গেল, এবং এরপরে আমি যাচ্ছি, দাদা আমার সাথে এসেছেন, দাদার নাম বলুন একটু। আমার নাম সঞ্জীব, কোথা থেকে? কৃষ্ণনগর, ঢাকেশ্বরী বস্ত্রালয়। তাহলে আমি ভিয়েতনাম যাচ্ছি আমাদের প্যান আমেরিকা ট্যুরের সাথে, আমাদের একটা ট্যুর হচ্ছে বিজনেস ট্যুর। ওকে, এবং এই দাদাকে আমি পেয়েছি, তিনি একজন বড় ব্লগার, ইউটিউব, উনি ভীষণ ভালো ব্লগার। আমি কৃষ্ণনগরের ভিডিও করেছি, আপনি অবশ্যই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর দাদার মানি এক্সচেঞ্জের জন্য আমি যাচ্ছি ওখান থেকে, তাহলে আপনারাও সঙ্গে থাকুন, দেখুন কীভাবে মানি এক্সচেঞ্জ হচ্ছে। ইন্ডিয়ান কারেন্সি থেকে ভিয়েতনাম কারেন্সিতে কনভার্ট করতে হলে আপনাকে ভারতীয় মুদ্রায় 1 টাকার হিসাবে ভিয়েতনামের মুদ্রা ডং দেবে 210 টাকা। আপনি চাইলে আপনার কারেন্সি USD কনভার্ট করতে পারেন। আমি দেখলাম এখানে বোর্ডিংয়ের জন্য তেমন কোনো অসুবিধা হয় না, এবং মানি এক্সচেঞ্জ আপনাকে দেখালাম। এরপর আসবে আমাদের ইমিগ্রেশন, সেটা দেখা যাক, সেটাও শেয়ার করবো কী ধরনের হয়। ইমিগ্রেশনের জন্য চলে এসেছি এবং আমার হাতে আছে ফুডস, খাবার খেতে হবে, তার জন্য ফুড নেওয়া হয়ে গেছে। পেছনে আছে লাইন, লম্বা লাইন, সো ওয়েট করা যাক। সো এখানের ইমিগ্রেশন কেমন এবং কী ধরনের তার প্রসেস, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। বলতে গেলে অনেক দিনের স্বপ্ন ছিল ভিয়েতনাম যাব, তাহলে সেক্ষেত্রে আমি ভিয়েতনাম যাচ্ছি, এটা তো একটা দারুণ জিনিস, এবং এটা চ্যানেলের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। সো এক্স্যাক্টলি বলতে গেলে তো দারুণ লাগছে এক্সপিরিয়েন্স, এবং তা পুরোটাই শেয়ার করবো। আমার ইমিগ্রেশন হয়ে গেল এবং স্ট্যাম্প পড়ে গেছে। এরপর আমাকে যেতে হবে পুরো চেকিংয়ের জন্য, ব্যাগস আর সমস্ত কিছু চেক হবে, তারপর ওয়েটিং, তারপর ফ্লাইট। সময় হয়েছে এখন 7:46, তাহলে আমরা যাচ্ছি এখন সামনের দিকে। একটু টাকা এক্সচেঞ্জ করতে একটু লেট হয়ে গেল, বাট ঠিক আছে, কোনো ব্যাপার নেই, টাইম আছে এখন অনেকটা। ইন্টারন্যাশনাল ট্যুর, সো অনেক কিছু সঙ্গে জিনিস আছে, এত কিছু জিনিস চেকিং করানো একটু সময় লাগলো, বাট কোনো অসুবিধা হয়নি, ইজিলি সব প্রসেস হয়ে গেল। এরপর আমি যাচ্ছি সামনের দিকে, এখনও মনে হয়, হ্যাঁ, এখানে হাও চি মিন সিটি গেট 9। সো গাইজ, হাও চি মিন সিটির বাংলাতে এখানে দিচ্ছে, বাংলা, ইংরেজি এবং হিন্দিতে তিনটাতেই ট্রান্সলেট হচ্ছে, গেট নাম্বার দিয়ে দিচ্ছে 9। সো আমি কিছুটা খাবার খেয়ে নিই, 8:40 ফ্লাইট ছাড়ছে, তাহলে 8:20 সময় গেট খুলবে, তাহলে যথারীতি আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, হাতে খুব কম সময় আছে, সো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। সো গাইজ, আমার সামনে আমি খাবার পেয়ে গেছি, তাহলে খেয়ে নিই, উইন্ডো সিটের সামনেই আছি আমি, চাল এসছে এবং চাওয়ালটা খেয়ে দেখি কেমন টেস্ট।
এটার ভিতরে স্যার চাপাটি আছে, সময় খুব কম, তাহলে আমাদের তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে হবে এবং তারপর তো পুরো শেয়ার করবো, পুরো ফ্লাইটের ভেতরে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু এক্সপ্লোর করবো। সো গাইজ, আপনি যদি এয়ারপোর্টে এসছেন এবং কিছু যদি জিনিস কেনাকাটা এবং কোনো গিফটের সামান নিতে হয় তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। অনেক ভালো ভালো জিনিস আছে এখানে, সমস্ত পিতলের জিনিস আছে, টয়েজ, পিকচার্স, আমার পেছনেও বিভিন্ন ধরনের টয়েজ এবং গিফটের অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে, তাহলে আপনি ইজিলি এখান থেকে পারচেস করে নিতে পারেন। বাট দামের কথা তো একটা থেকে যাই, আমি দেখে নিচ্ছি কেমন কী এদের প্রাইস। 499 rupees দাম এখানে একটু বেশি হবে। আমি এখন দেখলাম এখানে ডিলেডিং আছে, যে হয়তো লেট আছে, তো যে বল দেখছি কতটা লেট এবং কী হয়েছে বিষয়টা। আমি তো একসঙ্গে খাবার খাওয়ার সময় ভাবছিলাম হয়তো দেরি না হয়ে যায়, বাট জেনারেলি টাইম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 8 number gate 11। সো আমি যেটা ভেবেছিলাম যে কোনো কারণ অবশ্যই আছে লেটের জন্য, সো এখনও স্টার্ট হয়নি। 8 number-এর কাছে আমি চলে এসেছি, ওয়েট করতে হবে এখন কিছুক্ষণ, দেখা যাক কতক্ষণ পর শুরু হয়। অলরেডি আমি টিকিট চেক করে নিয়েছি, চলুন তাহলে। আমি পৌঁছে গেছি ফ্লাইটের একদম দূরে, এরপর আমি এন্ট্রি করছি ফ্লাইটে, এরপরে জার্নি হবে পুরো ফ্লাইটের ভেতর। মৌসুম সুহান লাগছে না, কি মনে হচ্ছে কাশ্মীরে চলে এসছো? 24F কেমন লাগছে? খুব ভালো, উইন্ডো পেয়েছো? চলো আমারও আশা করছি উইন্ডো আছে। 24F এই তো, এটাই তো। সো আমি সিট পেয়ে গেছি 24F। পুরো ফ্লাইটের ধোঁয়া চলছে, শরীর মনে হচ্ছে যেন কাশ্মীরের কাছাকাছি এসে গেছি। সিটে বসে যাক, তারপর কথা বলছি, ওকে? সো গাইজ, আমি এখন বসে গেছি ফ্লাইটের আমার সিটে, 24F উইন্ডো সিট পেয়েছি। আমি টিকিট কাউন্টারে বলেছিলাম একটু এটা কম্প্রোমাইজ করার জন্য, উনি মেনে নিয়েছেন এবং আমাকে উইন্ডো সিট দিয়েছিলেন, প্রোভাইড করেছিলেন। যাই হোক, আমার পাশে উইন্ডো।
সো গাইস, আমার হাতে চলে এসেছে ইন্ডিগোর যে লিফলেট সেটা আছে আমার হাতে, এখানে ড্রয়ার খুলে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। অনেকটা সময় আছে আমাদের পৌঁছাতে, অনেকটা এখন সময় লাগবে। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, জাস্ট রেস্ট, তারপর কাল সকাল থেকে পুরো এক্সপ্লোর করব ভিয়েতনাম। এবং হ্যাঁ, অবশ্যই এইটাই আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ভিডিও হতে চলেছে, ব্লগ হতে চলেছে পুরো সিরিজ। তাহলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবং লাইক করে দেন এখন থেকে। সো গাইস, আমি রানওয়ে দেখাতে পাচ্ছি আপনাদের, রানওয়েতে প্রচুর লাইট দেওয়া আছে। সো গাইস, দেখতে পাচ্ছেন পূর্ণিমার চাঁদ, কালকেই পূর্ণিমা ছিল, তো আজ দ্বিতীয় দিন, পুরো চাঁদ দেখা যাচ্ছে। আমাদের এই ভিডিওর যে জার্নি এবং আমাদের যে ইন্টারন্যাশনাল জার্নি, তার সাক্ষী থাকছে এই চাঁদ। আমরা এবার আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ, ভারত, এই জন্মভূমি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অন্য এক কান্ট্রিতে। খুব সুন্দর লাগছে দেখতে, আমি চাইছিলাম এটার লাইভ করার জন্য, বাট লাইভ করা হলো না, কিন্তু সত্যি অসম লাগছে। আমাদের প্রিয় আছে বাংলা, পশ্চিমবঙ্গ। ফ্লাইটের ভেতর আলো আবার জ্বলে উঠছে, এখানে এয়ার হোস্টেসরা তাদের ড্রিঙ্কস প্রোভাইড করছে। গুড মর্নিং জানাচ্ছি সকলকে ভিয়েতনামের হাও চি মিন সিটি থেকে। এখন টাইম হয়ে গেছে ইন্ডিয়ান টাইম অনুযায়ী বাজছে এখন একটা, আমি দেখাচ্ছি টাইমটা, 1:03 হয়ে গেছে, বাট ভিয়েতনামের টাইম অনুযায়ী এখন হয়েছে 2:33। কেমন লাগছে এখানে এসে বলো? খুব সুন্দর, খুব সুন্দর। এখন তো সবে নামা হয়েছে, এখন তো কোথাও হবে তারপরে সেটা আরও বলা যাবে সেইভাবে। দার বাড়ি মুর্শিদাবাদে, দেখে রাখুন আমাদের সাথে একসাথে এসেছে। সো গাইস, আমি এটাই বলবো যে এখানে আসার পর এখনও এখানের ওয়েদার সম্পর্কে কিছু বুঝতে পারা যায়নি। এয়ারপোর্টের ভেতরে টোটালি সেন্ট্রাল এসি আছে, সো এখানের ওয়েদার সম্পর্কে এখনও আমি কিছু বুঝতে পারিনি, এখানে টেম্পারেচার কেমন আছে। যতদূর আমার ধারণা এখানে তো প্রচণ্ড গরম থাকা উচিত, কারণ আমি এমন এক সময় এসেছি যেটা এখানে সবথেকে বেশি গরমের সময়। আমাকে এখন যেতে হবে 7 নম্বর বেল্ট, সেখান থেকে আমার লাগেজ কালেক্ট করতে হবে। ওখান থেকে লাগেজ কালেক্ট করার পর আমাকে করতে হবে সিম চেঞ্জ, এবং নতুন সিম নিতে হবে, তাহলে সিম কাউন্টারেও যেতে হবে আমাকে। অনেকগুলো কাজ এখন বাকি আছে, চলুন আস্তে আস্তে সব কিছু শেয়ার করি। এবং হ্যাঁ, ভিডিওকে লাইক করে দেন। সো গাইস, আমি এবারে চলে এসেছি সিম নেওয়ার জন্য, এখানে সিম পাওয়া যাবে, বুঝতে পারছেন এয়ারপোর্টের ভেতরে এখানে সিম আছে। সো গাইস, আমি যেটা এখানে বুঝতে পারলাম যে এখানে আনলিমিটেড প্যাক এবং 100 মিনিটস কল করার জন্য যে সিম নিতে হচ্ছে, সেই সিমটা ইন্ডিয়ান মানিতে আমাদের পড়ে যাচ্ছে মোটামুটি লগভগ 1050 এরম অ্যারাউন্ডই। সো আমি বলবো যে এখানে না নিয়ে আমি যদি বাইরে নিই তাহলে আমার মনে হচ্ছে যে ওখানে অনেকটা কমে পেয়ে যাব, আশা করছি 600-700 টাকার মধ্যে পেয়ে যাব। তাহলে আমি ঠিক করলাম এখানে না নিয়ে বাইরে আমি ট্রাই করি একবার, তারপর দেখা যাক কী হয়।
সো গাইজ, এরপর আমি এয়ারপোর্টে ইমিগ্রেশনটা করে নিই। আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। ইমিগ্রেশনের পর নিচে নেমে এলাম। 7 নম্বর বেল্ট থেকে লাগেজ কালেক্ট করা হয়ে গেছে আমার। ভিয়েতনাম এয়ারপোর্টে নামার পর এখানেও আছে, আপনি মানি এক্সচেঞ্জ করতে পারেন, বাট আপনার যদি ইন্ডিয়ান কারেন্সি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন না। ইউএস ডলার হলে আপনি আরামসে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। তাহলে আমার কাছে আছে এখন ইন্ডিয়ান কারেন্সি, সেটা আমাকে এক্সচেঞ্জ করতে হবে, বাইরে পেয়ে যাব। এখন চারিদিকে অন্ধকার আছে এবং এখানের ওয়েদার যদি বলি, এখানের ওয়েদার একটু গরমই আছে। এখন এখানের ওয়েদার ঠিক বোঝা যাচ্ছে না, যত বেলা হবে তত বোঝা যাবে এখানের ওয়েদারটা কী ধরনের এবং কতটা গরম আছে। আর দেখতে পাচ্ছেন চাঁদ এখনও আছে এবং আমি এখন চলে এসেছি ঠিক আমার বাসের সামনে। আমার বাস দাঁড়িয়ে আছে এখানে, বাসে চেপে পর হোটেল যাচ্ছি।